I'm sorry that I didn't hit you back when you call my line. Who did you even need to talk? Are you wasting time? Declining all your FaceTime calls, cause you're not my vibe. Oh God, just let me go to sleep. Someone get high with me. Yeah, cause I'm running on my... Hey, what's up guys, this is Sumit and welcome to my channel Plug and Play Vlog. আর মুখ দেখি বোঝা যাচ্ছে আমি কতটা এক্সাইটেড, কারণ আমরা যাচ্ছি বালি। অফকোর্স এটা দক্ষিণেশ্বরের বালি নয়, আমরা যাচ্ছি ইন্দোনেশিয়ান বালি। অ্যান্ড আমাদের রাত 12:30 ফ্লাইট, এখন উবের আসছে, উবের অলরেডি চলে এসছে। সো চলো শুরু করি এয়ারপোর্ট থেকে। আর যারা যারা এখনও ইনস্টাগ্রাম আইডি অ্যান্ড ফেসবুকটা ফলো করনি, করে নিতে পারো। সো তাহলে শুরু করা যাক ব্লগটা। সো বালি কিন্তু একটু কস্টলি ফর লিকার। সো যারা লিকার ক্যারি করতে চাও তারা কিন্তু এয়ারপোর্ট থেকে ডিউটি ফি থেকে কিনে নিতে পারো, এখানে অনেকটাই দাম কম পাবে। আমরা বোর্ডিং পাস কালেক্ট করে নিয়েছি অ্যান্ড এখন ওয়েট করছি আমাদের পৌনে একটার সময় ফ্লাইট হচ্ছে কোলালামপুরের জন্য। সো ওখানে কিছুক্ষণ আমরা স্টে করবো, ওখানে একটা লেওভার রয়েছে, দেন তারপরে আমরা বালির উদ্দেশ্যে রওনা দেবো কোলালামপুর থেকে। কিন্তু এখানে এসে যেটা জানতে পারলাম যে যারা বালিতে যাচ্ছ, যারা ইন্দোনেশিয়া যাচ্ছ, যেহেতু একটা অ্যারাইভাল ভিসা ওখানে হয়, তার জন্য একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। অ্যাপ্লিকেশনটা উচ্চারণ আমি করতে পারছি না ওদের ভাষায়, সো আমি অ্যাপ্লিকেশনটা লিখে দিচ্ছি এখানে, তোমরা দেখে নাও। সো অ্যাপ্লিকেশনটা সবাই এয়ারপোর্টে আসার আগে ডাউনলোড করে নিও। সো আমরা ল্যান্ড করে গেছি কোলালামপুরে। এখন এখানে কতক্ষণের লেওভার আমাদের? 8 ঘন্টা 20 মিনিট। আমরা এখন কী করবো জানি না, রাত্রে সেরকম আমি ঘুমাতে পারিনি, ও ঘুমিয়েছে কাল কিছুটা, কিন্তু আমি ঘুমাতে পারিনি। দেখা যাক কী করি। হাই, হ্যালো, কি একটা ছেড়ে দিয়ে চলে গেছে। ইউ ক্যান ওয়াক অলসো, যা আমার আগে পৌঁছাবি না? ও উঠেছে, ওটাতে ল্যাথ খেতে খেতে আসছে, কুড়েমি করছে। কচ্ছপ আর খরগোশের গল্পটা শুনেছিস তো? আমার আগে যাওয়ার তাড়া নেই। তা বলে এত স্লো? অনেক কষ্টে বোঝার চেষ্টা করলাম যে কি বলছে, অ্যাকচুয়ালি ক্যামেরা অ্যালাউ নয় সেটাই বলার চেষ্টা করছিল। আর আমাকে সব ভিডিও ডিলিট করেছে, কি সব ভিডিও ডিলিট করে দিয়েছে, সো এখন এখানে বাজে 9টা, তো আর ইন্ডিয়ান টাইম অনুযায়ী আই থিঙ্ক 7টা বাজে। কিন্তু একটা প্রবলেমে পড়ে গেছি, আমাদের কাছে ডলার রয়েছে, যেহেতু মালয়েশিয়াতে আমরা স্টে করছি কিছুক্ষণের জন্য, তো তার জন্য মালয়েশিয়ান রুপিস আমাদের কাছে নেই, তো তার জন্য কিছু খেতেও পাচ্ছি না আমরা। তো আমরা একবার প্ল্যান করেছিলাম ডলার থেকে বালি ইন্দোনেশিয়ান রুপিসে চেঞ্জ করে নেবো একেবারে, কিন্তু আমাদেরকে এখানে কিছু এক্সচেঞ্জ করতেই হবে, নইলে খেতে পারবো না আমরা, কারণ এখানে 8 ঘন্টার লেবার রয়েছে, 8 ঘন্টা তো কিছু খেতে হবে। 8 ঘন্টায় মোটামুটি 2-3 বার তো খেতেই হবে। তিনবার তো খেতেই হবে। ফাইনালি আমরা পেরেছি, আমার কাছে একটা ICICI ব্যাংকের ডেবিট কার্ড ছিল, যেটাতে আমি নিজেও জানতাম না যে ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশন হয়। সো এখানে আমাদের মালয়েশিয়ার রুপিসে 26.90 টাকা মতো কেটেছে, যেটা আমাদের ইন্ডিয়ান রুপিসে প্রায় 470 টাকার মতো। আর সেটা এক্সট্রা একটা চার্জ কেটেছে, সেটা হচ্ছে 20 রুপিস মতো, যেটা খুবই কম, যেটা আমাদের ডলারে এক্সচেঞ্জ করতে গেলে বা মালয়েশিয়ার রুপিতে এক্সচেঞ্জ করতে গেলে হয়তো আর একটু কমই পেতাম আমরা। তার থেকে বেটার একটা ইন্টারন্যাশনাল কার্ড সবসময় ক্যারি করো, তাহলে অনেকটা কমই সব জায়গা থেকে সব কিছু কিনে নিতে পারবে। 300 টাকার 12টি, 312 টাকার, খিদের জ্বালায় আর কিছু পাচ্ছি না, জাস্ট চা পাচ্ছি খাচ্ছি, আর জাস্ট ভালো লাগছে না, মানে আমরা প্রচণ্ড টায়ার্ড, মাঝখানে তো ঘুমিয়ে পড়েছিলাম, মানে জাস্ট পারা যাচ্ছে না। 8 ঘন্টা ওয়েট করা, এক জায়গায় দাঁড়িয়ে থাকা, বসে থাকা আমাদের পক্ষে সম্ভব নয়, সত্যি সম্ভব নয়।
ওয়েট করছি, জাস্ট এখন বোর্ডিংয়ের জন্য যাচ্ছি, নেক্সট ফ্লাইটের জন্য কোনো রকমে বালিখালি পৌঁছে যাই, শরীর আর দিচ্ছে না জাস্ট। সো গাইজ আমরা এখন ল্যান্ড করে গেছি বালিতে, তো বালি থেকে এখন আমরা যাব নাসাদুয়া। সো এখান থেকে কতটা দূরে জানি না, এটা অবভিয়াসলি নাসাদুয়া হচ্ছে সাউথ বালিতে বিচ সাইড, সো এখান থেকে মেবি কিছুক্ষণ সময় লাগবে, এখনও জানি না কি কতক্ষণ সময় লাগবে বা কীভাবে আমরা যাব। সো এখান থেকে যাই জাস্ট বাইরে বেড়াই, তারপরে পুরোটা দেখাচ্ছি তোমাদেরকে। না এয়ারপোর্টেও মানি চেঞ্জার রয়েছে, এখান থেকে আপনারা এক্সচেঞ্জ করে নিতে পারেন, কিন্তু আমি বলবো বাইরে থেকে করতে, কারণ আমি যে কটা ব্লগ দেখেছি সবাই ওখানে এটাই সাজেস্ট করেছে যে বাইরে থেকে করলে একটু বেশি কারেন্সি মানে একটু বেশি ভ্যালু পাওয়া যায়। অন অ্যারাইভেল ভিসা কিন্তু ইন্ডিয়ানদের জন্য $72 ফর টু পিপল, $37 করে লাগলো প্রত্যেকের জন্য। আই থিঙ্ক দাঁড়িয়ে থাকবে ড্রাইভার, হোটেলের ড্রাইভার, মেবি, আই এম নট শিওর, মেবি প্রিয়াঙ্কার নাম লিখে হয়তো দাঁড়িয়ে থাকতে পারে। সো হোটেলে তোমরা দেখতেই পাচ্ছ আমাদের ঢোকার সাথে সাথে একটা ওয়েলকাম ড্রিঙ্ক দিয়েছে, আমাদের এখানে শো রয়েছে, শোটা হচ্ছে আমাদের 18th and 19th, আজকে 17th আমরা চেক ইন করছি। আজকের ভিডিওটা বেশি বড় করব না, কারণ আজকে জাস্ট সারাদিনে কীরকমভাবে এলাম কলকাতা টু বালি সেই ট্যুরটার ওপরই পুরো ভিডিওটা থাক, কারণ এই ভিডিওটা অনেকগুলো পার্ট আসতে চলেছে। সো অবশ্যই যদি ভালো লাগে শেয়ার করতে কেউ ভুলো না, আর লাইকটা অবশ্যই করো, নতুন চ্যানেল সবার সাপোর্ট কিন্তু খুব দরকার। আর আমি এটা কত খরচা হচ্ছে আমাদের সব কিছু ডিটেলস এখানে তোমাদেরকে জানাবো, জাস্ট এখনও যেহেতু ট্যুরটা শেষ করিনি, আমার কোনো আইডিয়া নেই যে কত টাকা খরচা হতে পারে। সো একদম শেষে আমি এটা নিয়ে খরচ নিয়ে অবশ্যই একটা ভিডিও বানাবো। সো সবাই ভালো থাকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।